Assalamu alaikum, my dear student. How are you all? I hope you all are well by the grace of Almighty Allah. Shukriya shikhartira, shokolke Eid Mubarak janiye ajker class shuru korchi. Ajker class e ba class 4 er grammatical section er class e ajke amra ekta notun bishoy alochona korbo ebong asha kori tumra bishoy ta niye khubi moja pabe. Shukriya shikhartira, ajke ki porchi sei ta bolar agei গত ক্লাসে আমরা কি পড়িয়েছি বা গত ক্লাসগুলোতে কি শিখেছি সেইটা একটু ছোট করে তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমাদের নিশ্চয়ই সকলের মনে আছে গত ক্লাসে আমরা কি পড়েছি। খুব সুন্দর অন্তর দিয়েছো। গত ক্লাসে আমরা ভার্ব পড়েছিলাম। ভার্ব গ্রামাটিক্যাল আইটেমে খুব বড় একটা জায়গা দখল করে আছে, যার কারণে ভার্বের উপরে আমাদের বিস্তারিতভাবে জ্ঞান রাখতে হবে। ভার্ব কাকে বলে, কত প্রকার, কী কী, কোনটা কী ধরনের ভার্ব, ভার্ব কোথায় বসে, ভার্বের কাজ কী, এই সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমি চেষ্টা করেছি গত যে দুই তিনটা ক্লাস তোমাদেরকে নেওয়া হয়েছে সেই ক্লাসগুলোতে এই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ভার্বের আরও একটা বিষয় এখানে আলোচনা করব। তবে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা কিন্তু অ্যাডভার্ব পড়ব। কী পড়ব? অ্যাডভার্ব পড়ব। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডভার্ব। দেখো, অ্যাডভার্বকে যখন দেখছো তখন কিন্তু এর মধ্যে ভার্বও আছে। দেখো, যদি এডিকে বাদ দাও তাহলে যেটা থাকে সেটা হচ্ছে ভার্ব। আর আজকে আমরা পড়ছি অ্যাডভার্ব। অতএব ভার্বের সাথে কিন্তু এটার অনেকটাই মিল আছে এবং এরা খুব কাছাকাছি অবস্থান করে। এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি যখন এগুলো তোমাকে বলছি তোমার মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা কাজ করছে যে তাহলে অনেকটা হয়তো ভার্বের মতোই তুমি এখানে একটু স্বাচ্ছন্দ্য বোধ করছো। তো চলো আমরা প্রথমে অ্যাডভার্ব কী জিনিস সেইটা একটু দেখি। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাডভার্ব আসলে কী, হোয়াট ইজ অ্যাডভার্ব, আমরা এই সংজ্ঞাটাকে জানবো। তো অ্যাডভার্ব হচ্ছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত। কী কী ব্যতীত? নাউন আর হচ্ছে প্রোনাউন, তার মানে নাম এবং নামের পরিবর্তে যেটা বসে, এই দুইটা জিনিস বাদে যদি অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে নিয়ে কাজ করে তাহলে সেই ওয়ার্ডটিকে আমরা বলবো অ্যাডভার্ব। এটা হচ্ছে তোমাদেরকে বোঝানোর সংজ্ঞা বলা হয়েছে। তোমরা এখানে আরেকটা সংজ্ঞা দেখতে পাচ্ছ যেখানে বলা হয়েছে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ব্যতীত অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে নিয়ে কাজ করে বা বিশেষায়িত করে বা বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। ওকে, আমি যখন একটা উদাহরণ দিব তখন এই সংজ্ঞাটা তোমাদের আরও সুন্দরভাবে মনে হয়ে যাবে। দেখো, তাহলে এখন একটা সংজ্ঞার সাথে উদাহরণ দিয়ে দিই। এক্সাম্পলটা হচ্ছে এখানে যে আলি সিংস সুইটলি। তিনটা সেকশন আছে এখানে, আলি সিংস এবং সুইটলি। দেখো, এখানে আলি হচ্ছে কি? নাউন এবং সাবজেক্ট। সিংস হচ্ছে ভার্ব। কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। ভেরি গুড, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সুইটলি মানে হচ্ছে সুমধুরভাবে বা মিষ্টিভাবে। এখানে সুইটলি ওয়ার্ডটাকে মোটা করে লেখার কারণ হচ্ছে সুইটলিটাই হচ্ছে এখানে অ্যাডভার্ব। এখন প্রশ্ন হতে পারে, স্যার সুইটলি কীভাবে অ্যাডভার্ব? তো চলো এটা কীভাবে অ্যাডভার্ব সেটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বলতে হবে নিশ্চয়ই। আচ্ছা, সংজ্ঞাতে ছিল যে ওয়ার্ড নাউন প্রোনাউন বাদে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। দেখো তো, সিংস এবং সুইটলি, আমি যদি সিংসকে হাউ দিয়ে প্রশ্ন করি, হাউ সিংস, কীভাবে গাই, এটার আনসার কী হবে? সুইটলি। তাহলে সিংসের সাথে সুইটলির একটা কী আছে? বন্ধুত্ব আছে, একটা সংমিশ্রণ আছে, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আলির সাথে কিন্তু নাই। তাহলে বুঝতে পারছি এখানে সুইটলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ এইটা যে ভার্ব আছে তার আগে সিংস এইটার সাথে একটা সম্পর্ক আছে, এইটার সাথে বিশেষায়িত করা হয়েছে। আরও একটা উদাহরণ দিলে মনে হয় তোমাদের আরেকটু সুবিধা হবে। তো চলো আমরা দ্বিতীয় উদাহরণে যাই, যেখানে বলা হয়েছে দ্য বেবি ইজ ভেরি কিউট। দেখো, দ্য বেবি ইজ ভেরি কিউট। এখানে সুন্দর একটা বেবির ছবি তোমরা দেখতে পাচ্ছ, খুব কিউট একটা বেবি এখানে দেওয়া হয়েছে। দ্য বেবি ইজ ভেরি কিউট, এখানে কিউট ওয়ার্ডটাকে মোটা দাগে লেখা হয়েছে, বোল্ড করা হয়েছে। এর কারণ কী? কারণটা হচ্ছে নিশ্চয়ই এখানে কিউট হচ্ছে অ্যাডভার্ব। এখন কিউটটা কীভাবে অ্যাডভার্ব? চলো তোমাদেরকে সেটা একটু বুঝিয়ে বলি। দ্য বেবি ইজ ভেরি কিউট, এখানে কিউট যে ওয়ার্ডটা বলা আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
আর তার আগে যেটা আছে ভেরি সেটা হচ্ছে অ্যাডভার্ব। আমি দুই দুটাকেই মোটা করে দাগিয়েছি কারণ এখানে আমি অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্বের একটা সম্পর্ক দেখাবো। আচ্ছা দেখো, ভেরি মানে হচ্ছে খুব, কিউট মানে হচ্ছে সুন্দর। আমি যদি এখন প্রশ্ন করি কেমন সুন্দর, তাহলে কি হবে? ভেরি সুন্দর। আমি যদি প্রশ্ন করি কেমন ভালো, উত্তর হবে ভেরি ভালো, মানে খুব ভালো। তাহলে দেখো তো, অ্যাডজেক্টিভের সাথে আগের ভেরি ওয়ার্ডটার একটা মিশ্রণ আছে না? বন্ধুত্ব আছে না? নিশ্চয়ই বন্ধুত্ব আছে। দি বেবির সাথে কিন্তু কোনো বন্ধুত্ব নাই, দি বেবির সাথে তার কি আছে? শত্রুতা আছে, দূরে অবস্থান করছে। বাট কিউট এবং ভেরি এই দুইটা পাশাপাশি অবস্থান করছে এবং দুইটার মাঝে বন্ধুত্ব আছে। সো যেহেতু দুইটার মাঝে বন্ধুত্ব আছে এবং একটা আর একটাকে ছাড়া চলতে পারছে না, অতএব এখানে ভেরি অ্যাডভার্ব এবং কিউট হচ্ছে অ্যাডজেক্টিভ। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা যে সংজ্ঞা শিখলাম সেই সংজ্ঞা অনুসারে নিশ্চয়ই আমাদের এই দুইটা উদাহরণ পরিপূর্ণভাবে মিলে গেছে, 100% সংজ্ঞার সাথে মিল হয়েছে। সংজ্ঞাটা কী ছিল? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন ছাড়া ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে বিশেষিত করে তাকে অ্যাডভার্ব বলে। সো আমি এখানে উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কীভাবে একটা অ্যাডভার্ব একসময় ভার্ব এবং একসময় অ্যাডজেক্টিভের সাথে বন্ধুত্ব করে বা বিশেষিত করে। আশা করি তোমাদের কাছে এখন বিস্তারভাবে বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর একটু পরিষ্কার হবে যদি তোমরা আরও কিছু উদাহরণ নিজের থেকে তৈরি করার চেষ্টা করতে পারো। তোমরা আমার মতো কিছু উদাহরণ নাও, যে উদাহরণগুলো দেখে তুমি চিনতে শিখো যে এখানে কোনটা কী জিনিস। আসলে আমাদের ইংলিশ শেখা বিষয়ে একটা জিনিস গুরুত্ব রাখতে হবে, সেটা হচ্ছে আমরা রুলস মানব না, আমরা এক্সাম্পলটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করব। একটা কথা বলা হয় যে রুলস ফর দ্য ফুলস, বোকাদের জন্য নিয়ম, বোকাদের জন্য নিয়ম। আমরা এক্সাম্পল নিব, সেটাকে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব, একটা এক্সাম্পলের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে কোন ওয়ার্ডটা কী আকারে কাজ করেছে, সেটার নাম কী, সেটার ব্যবহার কী, সেটা কেন ব্যবহার হয়েছে, এটা কী পর্যায়ে ব্যবহার হয়েছে, এই বিষয়গুলো যদি আমরা ভাঙে ভাঙে বলতে পারি, চিন্তা করতে পারি, তাহলে আমাদের ইংলিশ শেখাটা আরও সুন্দর, সাবলীল এবং দীর্ঘস্থায়ী হবে। আমরা কখনো নিয়ম মুখস্থ করবো না, আমরা সবসময় এক্সাম্পলটাকে দেখে বোঝার চেষ্টা করব, পোস্টমর্টম করার চেষ্টা করব, কাটা ছেঁড়া করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। সো ডিয়ার স্টুডেন্ট, এখন পর্যন্ত আমরা সংজ্ঞা শিখেছি, উদাহরণ শিখেছি এবং কীভাবে একটা সেন্টেন্সের মাঝের থেকে অ্যাডভার্ব খুঁজে বের করতে হয় সেটাও শিখেছি। তো চলো এবারে আমরা কত প্রকার, অর্থাৎ অ্যাডভার্ব কত প্রকার, হাউ মেনি কাইন্ডস অফ অ্যাডভার্ব, সেইটা একটু দেখে আসি। অ্যাডভার্ব এখানে বলা হয়েছে, তোমাদের যে বই আছে সেই বইয়ে বলা আছে চার প্রকারের। আসলে বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে বলা হয়েছে, বড়দের ক্লাসগুলোতে অ্যাডভার্ব হচ্ছে পাঁচ প্রকারের থাকে, তোমাদের যে বইটা আমি ফলো করছি বা তোমরা যেটা বই ফলো করছো সেখানে চার প্রকারের কথা বলা আছে। তো চলো অ্যাডভার্ব সেই চার প্রকার কী কী একটু দেখে আসি। প্রথমটা বলা হয়েছে সিম্পল অ্যাডভার্ব, দ্বিতীয়টা বলা আছে ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, তৃতীয় বলা আছে রিলেটিভ অ্যাডভার্ব, আর চার নম্বরটা বলা আছে কনজাংটিভ অ্যাডভার্ব। সো তোমরা পরীক্ষাতে চার প্রকারই লিখবে, পরীক্ষাতে যদি আসে তাহলে তোমরা চার প্রকারই লিখবে এবং এই নামগুলোই লিখবে। সো ডিয়ার স্টুডেন্ট, কী কী অ্যাডভার্ব পাওয়া গেল? এক নম্বরে বলা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, দুই নম্বর ইন্ট্রোগেটিভ অ্যাডভার্ব, তিন নম্বরকে বলা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, আর চার নম্বরটাকে বলা হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব। আমার সাথে সাথে তোমরাও এই সমস্ত অ্যাডভার্বগুলোর নাম ক্লাসের ফাঁকেই, ক্লাসের মধ্যেই উচ্চারণ করার চেষ্টা করো, তাহলে এখনই তোমাদের এই পড়াটা হয়ে যাবে। আমি চাই আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার স্নেহের শিক্ষার্থীরা আমার ক্লাসের সাথে সাথেই তাদের পড়ার বিষয়টাকে 100% তৈরি করে ফেলুক। ওকে, সো আমরা চার প্রকার অ্যাডভার্বের নাম শিখলাম, অ্যাডভার্ব কীভাবে বের করতে হয় সেটাও শিখলাম, অ্যাডভার্বের সংজ্ঞা শিখেছি, কিছু উদাহরণ শিখেছি। এবারে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে কোনো সেন্টেন্স থেকে আমরা কীভাবে অ্যাডভার্ব খুঁজে বের করব সেইটা একটু আলোচনা করা যাক। এখানে ছোট্ট একটা নোট আছে, সেটা হচ্ছে আমরা যদি একটা সেন্টেন্সের মাঝে মেন ভার্বকে খুঁজতে পারি, তাহলে ওই মেন ভার্বকে যদি আমরা তিনটা জিনিসে প্রশ্ন করতে পারি তাহলে আমরা অ্যাডভার্ব পাবো। তাহলে প্রথম কাজ হচ্ছে মেন ভার্বকে খুঁজে বের করা এবং সেই মেন ভার্বকে তিনটি বিষয়ে প্রশ্ন করা। এক নম্বর বিষয় হচ্ছে হাউ, মানে কেমন, দুই নম্বর বিষয় হচ্ছে হোয়েন, মানে কখন, তিন নম্বর বিষয় হচ্ছে হোয়ার, মানে কোথায়। সো এই যে তিনটা বললাম, হাউ, হোয়েন এবং হোয়ার, এই তিনটা বিষয় দিয়ে যদি আমরা মেন ভার্বকে প্রশ্ন করি তাহলে সেই প্রশ্নের যে উত্তরটা আসবে সেই উত্তরটুকুই হবে অ্যাডভার্ব।
আশা করি বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। আমি আরেকটু পরিষ্কার করছি আমার আগের যে উদাহরণগুলো ছিল সেই উদাহরণগুলোকে একটু প্রশ্ন করে। তাহলে কি বললাম, প্রথমে আমরা মেন ভার্ব খুঁজে বের করব, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে মেন ভার্বকে তিনটা জিনিস দিয়ে প্রশ্ন করব, যে কোনো একটা দিয়ে প্রশ্ন করব, যেটা দিয়ে উত্তর মিলবে সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। যেমন এক নম্বর হচ্ছে হাউ, দুই নম্বর হচ্ছে হোয়েন, তিন নম্বর হচ্ছে হোয়ার। এই তিনটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যদি মেন ভার্বকে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আসবে সেই উত্তরটুকুই হবে আমাদের অ্যাডভার্ব। ওকে, যেমন ধরো আমাদের প্রথম যে উদাহরণটা ছিল আলি সিংস সুইটলি, আলি খুব সুন্দর করে মধুর করে গান গায়, তাহলে ওই সেন্টেন্সে মেন ভার্বটা কে ছিল বলো? মেন ভার্ব ছিল সিংস। গুড, ভেরি গুড। সো ওই সিংসকে যদি আমরা তিনটা বিষয়ের যে কোনো একটা দিয়ে প্রশ্ন করি তাহলে যদি উত্তর পাই তাহলে সেটা হবে অ্যাডভার্ব। যেমন ধরো আমি যদি সিংসকে হোয়াট দিয়ে প্রশ্ন করি, হোয়াট সিংস, কোনো উত্তর আছে সেন্টেন্সের মাঝে? নাই, তার মানে হোয়াট বাদ। এখন আমি ওটাকে হোয়েন দিয়ে প্রশ্ন করছি, হোয়েন সিংস, সেন্টেন্সের মাঝে কোনো উত্তর আছে? নাই, তাহলে এটাও বাদ। তিন নম্বরটা কে থাকলো? তিন নম্বর থাকলো হাউ, হাউ সিংস, কীভাবে গান গায়? সুইটলি, মিষ্টিভাবে গান গায়। এই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ওকে, সো নিশ্চয়ই তোমাদের এখন পরিষ্কার হয়েছে তাহলে কি ভাবলাম, যে মেন ভার্বকে যদি আমরা তিনটা ডাব্লিউএস ওয়ার্ডের যে কোনো একটা দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পাই তাহলে সেই উত্তরটাই হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব। আশা করি এখন তোমরা যে কোনো সেন্টেন্স, যে কোনো বইয়ের যে কোনো সেন্টেন্স থেকে অনায়াসেই অ্যাডভার্ব খুঁজে বের করতে পারবে। আর তোমাদের এই বিষয়গুলো তোমরা এখন যারা শিখছো, তোমরা যারা জানো না তাদেরকে শিখাবে, তোমাদের ফ্যামিলি মেম্বার হোক, তোমার বড় ভাই বোন হোক, যারা জানে না, যারা একটু দুর্বল তাদেরকে এই নিয়মগুলো, এই ছোটো ছোটো টেকনিকগুলো যদি শেখাও তাহলে এটা তোমার জন্য ভালো হবে, তার জন্য ভালো হবে, তোমার এই শিখার বিষয়টা, তোমার এই জানার আগ্রহটা অনেক দীর্ঘস্থায়ী হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তাহলে শিখলাম অ্যাডভার্বের ডেফিনেশন, অ্যাডভার্বের উদাহরণ, কীভাবে অ্যাডভার্ব খুঁজে বের করতে হয় এবং অ্যাডভার্বের প্রকারভেদ এবং একটি ছোট্ট নিয়ম। এই যে পাঁচটা আইটেম আজকের ক্লাসে শিখেছি, তোমরা যারা ক্লাসটি দেখবে, ক্লাসটি দেখছো তারাই জানবে, যারা ক্লাসটি দেখেনি দেখবে না, তারা কিন্তু এগুলো জানবে না, তারা শুধু মুখস্থ করবে, মুখস্থবিদ্যা বেশি দিন টিকে না। সো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে যে এইচডাব্লিউ থাকবে সেই এইচডাব্লিউ হচ্ছে পাঁচটি অ্যাডভার্বযুক্ত সেন্টেন্স তৈরি করা। আজকের ক্লাসের এইচডাব্লিউ হচ্ছে পাঁচটি অ্যাডভার্বযুক্ত সেন্টেন্স তৈরি করে হোয়াটসঅ্যাপে আমাকে পোস্ট করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের সকলের দীর্ঘায়ু কামনা করে, তোমাদের ফ্যামিলি মেম্বারদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।